এবার ট্রাকে করে নিজের ছবির প্রচারণায় নেমেছেন চিত্রনায়িকা পরীমনি, আর সেই ভিডিও এখন সর্বত্র ভাইরাল। আর মাত্র দুদিন পরেই চিত্রনায়িকা পরীমনি অভিনীত অ্যাভেঞ্চার অফ সুন্দরবন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, আর সেই ছবির প্রচারণায় নিজে পরীমনি এবং সেই সঙ্গে ছবির সাথে অংশগ্রহণ করি অনেকেই ট্রাকে করে প্রচারণা করছে ঢাকার বিভিন্ন জায়গায়, যে ভিডিওটি এখন সর্বত্র ভাইরাল। এছাড়াও একটা ভিডিওতে পরীমনি বলেছে এই মুভির টিকিট কিনবে রাজ, আর রাজ্যকে নিয়ে আমি সেই মুভিটি উপভোগ করব। নিজের ছবি প্রচারণায় এখন ছবির পরিচালক সহ অভিনয় করা সকল শিল্পীদের এভাবে দেখতে পেয়ে দর্শকও অনেক খুশি। দর্শক জানাচ্ছে এভাবে নিজেদের ছবির প্রচারণায় নায়ক নায়িকাদের থাকাটাকে তারা খুব ভালো চোখে দেখছে। আর এই শেষ মুহূর্তে প্রচারণায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চিত্রনায়িকা পরীমনি সহ অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের পুরো টিম। ঢাকা শহরের বিভিন্ন আনাচে কানাচে জায়গায় দেখা গিয়েছে তাদের ট্রাকে করে ঢোলের তালে বাজনার সুরে নাচতে নাচতে নিজেদের ছবির প্রচারণায়, যা কিনা অন্যান্য ছবি প্রচারণার চাইতে পুরোই ব্যতিক্রমী। সেখানে ট্রাকের উপরে নাচতে দেখা গিয়েছে পরীমনিকে, যেন নাচতে নাচতেই সিনেমার প্রচারণা করছেন পরীমনি। ব্যতিক্রমীভাবে সিনেমা প্রচারণায় পথচারীরা থমকে দাঁড়ায়, এবং এভাবে চিত্রনায়িকা পরীমনির নাচের তালে তালে তার সিনেমার প্রচারণায় অনেক খুশি তারা। ট্রাকে করে নেচে নেচে ছবির প্রচারণায় পরীর সঙ্গে অংশগ্রহণ করেছে 14 জন শিশু শিল্পী এবং সেই সাথে অ্যাভেঞ্চার অফ সুন্দরবনের পুরো টিম। তো ভিউয়ার্স, পরীর এরকম করে নিজের নতুন ছবির প্রচারণা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।